সংসদের উভয় কক্ষে আজ দিল্লির কোচিং সেন্টারে ইউপিএসসি পরীক্ষার্থীদের মৃত্যুর বিষয়টি নিয়ে আলোচনা হয় লোকসভায় জিরো আওয়ারে বিজেপি সাংসদ বাঁশুরী স্বরাজ অভিযোগ করেন দিল্লি সরকারের গাফিলতিতে এই দুর্ঘটনা আম আদমি পার্টি দিল্লিতে গত দশ বছর ধরে ক্ষমতায় রয়েছে দিল্লি পুর নিগমের দায়িত্বে আছে বিগত বছর ধরে এই সময় নিকাশি ব্যবস্থার কোন উন্নতি হয়নি ওল্ড রাজেন্দ্রনগরের বাসিন্দারা স্থানীয় বিধায়ক কাউন্সিলর এবং আধিকারিকদের বারবার জানালেও কোন লাভ হয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের দাবি জানান তিনি কংগ্রেসের শশী থারুর বলেন এই ঘটনায় কোন ক্ষতিপূরণই যথেষ্ট নয় বাড়ি নির্মাণ সংক্রান্ত অনেক বিধি এই শহরে লঙ্ঘিত হয়েছে রাজ্যসভাতেও আলোচনা সূত্রপাত করে বিজেপির ডক্টর সুধাংশু ত্রিবেদী বলেন দিল্লি সরকার এই ঘটনার দায় এড়াতে পারে না জল বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে নিকাশী ব্যবস্থায় সরকার কত টাকা খরচ করেছে তা নিয়েও সভায় প্রশ্ন তোলেন তিনি তৃণমূল কংগ্রেসের ডেরেক ও ব্রায়ান এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রেল দুর্ঘটনা মণিপুরে হিংসা নিট পরীক্ষা অসমে বন্যার পাশাপাশি বেকারত্ব ও কৃষকদের সমস্যা নিয়ে কেন সংসদে আলোচনা করতে দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন কোচিং সেন্টারগুলির উপর নিয়ন্ত্রণ রাখতে চলতি বছরের জানুয়ারিতে কেন্দ্র নির্দেশ জারি করে সেই নির্দেশিকা যথাযথভাবে পালন করা হলে এই বিপত্তি হতো না বলে তা দাবি এদিকে দিল্লিতে আইএএস কোচিং সেন্টারে বেসমেন্টে জল ঢুকে তিন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় আরো পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এই নিয়ে এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হল সাত ডিসিপি সেন্ট্রাল এম হর্ষবর্ধন জানিয়েছেন ধৃতদের মধ্যে চারজন বেসমেন্টের মালিক বাকি একজন সেই ব্যক্তি যার গাড়ির ধাক্কায় বেসমেন্টের দরজা ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে প্রাথমিক অনুমান ওই বেসমেন্টে ব্যবসায়িক কাজের অনুমতি ছিল না বলে তিনি জানান এই ঘটনায় দিল্লি পুর নিগমের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই একজন জুনিয়র ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে করলবাগ জোনের এক সহকারী ইঞ্জিনিয়ারকে গতকালই ওই কোচিং সেন্টারের মালিক এবং এক কোঅর্ডিনেটকে গ্রেপ্তার করেছিল পুলিশ তাদের চৌদ্দ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির মোকাবিলায় ইন্দো ভুটান নদী কমিশন গঠনের জোরালো দাবি জানিয়েছেন বিধানসভায় আজ এ সংক্রান্ত প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকেও রাজ্যের এই দাবি তিনি নথিবদ্ধ করিয়ে এসেছেন প্রস্তাবিত কমিশন ভুটান পাহাড় থেকে সৃষ্ট নদীগুলির উপর নিরন্তর নজরদারি চালাবে এবং এরাজ্যে সরকারের সঙ্গে নিয়মিত তথ্যের আদান প্রদান করবে যাতে মানুষকে সতর্ক করা যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উত্তরবঙ্গের মানুষকে বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন নির্বাচনে অনেক আসন পেলেও সেখানকার মানুষের প্রতি বিজেপি শাসিত কেন্দ্রীয় বিন্দু মাত্র মমত্ব নেই উল্টে বাংলা ভাগে চক্রান্ত করা হচ্ছে বাজেটে প্রতিবেশী বিহার আসামে বন্যা প্রতিরোধে অর্থ বরাদ্দ করা হলেও পশ্চিমবঙ্গকে এক পয়সাও দেওয়া হয়নি অন্যদিকে রাজ্যের সঙ্গে আলোচনা করেই কেন্দ্রীয় সরকার একতরফা ফারাক্কা চুক্তি পুনর্নবীকরণের চেষ্টা করছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন তিনি বলেন গঙ্গা পদ্মার ভাঙনের কারণে মালদা মুর্শিদাবাদের তিন হেক্টর কৃষি ও বাস্তু জমি তলিয়ে গেছে এদিকে ইন্দো ভুটান যৌথ নদী কমিশনের প্রস্তাব নিয়ে বলার জন্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালকে তাদের সদস্য হিসেবে সময় অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে সরব হয় বিজেপি দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ আলোচনার শুরুতেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে সুমন কাঞ্জিলালের নাম তাদের বক্তার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানাতে থাকেন অধ্যক্ষ সেই দাবি না মানায় স্লোগান দিতে দিতে সভাকক্ষ ত্যাগ করেন তারা এবং বিধানসভার প্রবেশপথের বাইরে বিক্ষোভে সামিল হন দলের বিধায়ক অগ্নিমিত্রা পাল জানিয়েছেন এই দ্বিচারিতা বন্ধ না হলে বিজেপি পরিষদ দল গোটা অধিবেশনী বয়কট করবে নতুন দিল্লিতে শনিবার নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাইক বন্ধ করে দেবার অভিযোগ নিয়ে শাসক ও বিরোধী পক্ষের চাপা তোরে আজ বিধানসভার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এ নিয়ে আলোচনার জন্য তৃণমূল কংগ্রেস একটি নিন্দা প্রস্তাব আনে এর তীব্র বিরোধিতা করে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন মুখ্যমন্ত্রীর অভিযোগ ঠিক নয় আলোচনা চলাকালীনই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে বিজেপি সদস্যরা সভা থেকে ওয়াকআউট করেন মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে আবারও সভায় জানান ওই দিনের বৈঠকে চন্দ্রবাবু নাইডু এবং বিজেপির মুখ্যমন্ত্রীদের কুড়ি থেকে পঁচিশ মিনিট বলার সুযোগ দেওয়া হলেও তার মাইক মাত্র পাঁচ মিনিট বন্ধ করে হয় শনিবার মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে এসে সাংবাদিকদের কাছে একই অভিযোগ করেছিলেন তিনি যদিও কেন্দ্রের তরফে সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয় পরিচালক কলাকুশলীদের সংঘাতের জেরে টালিগঞ্জে স্টুডিও পাড়ার অচলাবস্থা কাটবে কিনা আজই তা স্পষ্ট হতে পারে উদ্ভূত পরিস্থিতি নিয়ে অভিনেতা প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে আজ পরিচালকরা বৈঠকে বসেন পরে সাংবাদিকদের প্রবীণ পরিচালক গৌতম ঘোষ বলেন যে অচলাবস্থা চলছে তাঁরা তার অবসান চান প্রশনজিত সহ সকলেই এ ব্যাপারে রাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়ে সওয়াল করেন তারা বলেন পরিচালকদের প্রাপ্য সম্মান দিতেই হবে কয়লা কুশলীদের স্বার্থও তারা রক্ষা করতে চান আজই বৈঠকে বসছে টেকনিশিয়ানদের ফেডারেশন নিকোলাস মাদুরো তৃতীয়বারের জন্য ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দু হাজার সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন তিনি সেদেশের জাতীয় নির্বাচন পর্ষদ জানিয়েছে শাসক ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির প্রার্থী মাদুরো পেয়েছেন একান্ন দশমিক দুই শতাংশ ভোট অন্যদিকে চুয়াল্লিশ দশমিক দুই শতাংশ ভোট পেয়েছেন বিরোধী প্রার্থী খবর শেষ হলো